এমন একটা আপনার পাপ রয়েছে পৃথিবীর বুকে যে পাপটা আপনি করবেন না কিন্তু অন্য করার কারণে আপনি জাহান্নামে যাবেন এমন একটা পাপ যে পাপটি আপনি করবেন না কিন্তু আপনার কারণে অন্যের কারণে আপনি জাহান্নামে যাবেন কি রকম বলা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন যে তাকে বলা হচ্ছে আদাইউস আদাইউস লাগাত করুন জান্নাত দাইউস জান্নাতে যাবে না দাইউস কোন ব্যক্তি যে ব্যক্তি পরিবারের তার স্ত্রী তার মেয়ে তার বোমা তারা পর্দাহীন হয়ে রাস্তাতে চলাফেরা করবে হাটে বাজারে ব্যাংকে সব জায়গাতে যাবে পর্দা করবে না পর্দা করবে না কে বাড়িতে এলো কে গেল এরকম কোন সমন্বয় করবে না এই বাড়ির এই গার্জেন হচ্ছে দাইউস সে জান্নাতে যাবে এবং যে বাড়ির মানুষে মানে যে ব্যক্তি মেয়ে এবং তার স্ত্রী তারা কাসিয়াতুন কাপড় পরিধান করে থাকে কিন্তু আরিয়াতুন অর্ধনগ্ন এমন কাপড় পরবে সব কিছু দেখা যাবে বোঝা যাবে বাজারে রাস্তাঘাটে সে যত্র তত্র ঘুরে বেড়াবে মমেরাতুন মায়েরাতুন এটা আমার মুখের কথা না আজকে এই প্রকৃতির নারীদের জন্য এই প্রকৃতির মেয়েদের জন্য আজকে সমাজে যত দ্বন্দ্ব সমাজে যত ফেতনা সমাজে যত বিপর্যয় এই সমস্ত খারাপ মেয়েদের জন্য আর এই সমস্ত খারাপ কার্যের জন্য যারা নিজের পরিবারের নিজের স্ত্রী নিজের মেয়ে তারা আপনার এমন পোশাক তারা পরিধান করে বাড়ির বাইরে যাবে নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে তারপর বলা হচ্ছে তারা চুলের গাঁটটাকে তারা উঁচু করে বেঁধে তারা চলাফেরা করবে এই প্রকারের মেয়েরা জান্নাত যাবে কোনোদিন জান্নাতে যাবে না শুধু জান্নাত নয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে এত দূরে রাখবে যে তারা দুর্গন্ধ সুগন্ধিও পাবে না তারা সেই জান্নাতের সেন পাবে না খুশবু পাবে না এতটা নিকৃষ্ট মহিলা এরা বলা হচ্ছে তাহলে এমন একটি পাপ আপনি করলেন না আপনি তো নামাজ পড়ছেন তারপর আপনার স্ত্রীটা চলে গেছে বাজারে উলঙ্গ হয়ে অর্ধনগ্ন হয়ে কাপড় পরিধান করে আছে কিন্তু মানুষকে তার থেকে আকৃষ্ট করছে আপনার মেয়েটা কলেজের নামে কোন দিকে চলে গেছে আপনি কিন্তু মসজিদে খুব তাসবিহ পড়ছেন খুব জিকির আজকার করছেন এই জিকির আজকার আপনার কোনো কাজে লাগবে না আপনি হবেন দাইউস আর দাইউস কখনো জান্নাতে যাবে না মনে রাখতে হবে বলছে সে বলতে চায় ছেলের কারণে আজকে আমাদের ছেলের কারণে আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে কারণ আপনার ছেলের জন্য ফয়সালা হবে যে আপনি জাহান্নামি আপনার ছেলে জাহান্নামি তখন আপনার সেই ছেলে আল্লাহকে বলবে অভিযোগ জানাবে যে আল্লাহ দুনিয়ার বুকে আমার পিতা আমাকে সব জায়গায় চিনিয়েছিল জানিয়েছিল দেখিয়েছিল আমার হাত পা ধরে মসজিদে নিয়ে যায়নি মদ খেতাম আমাকে নিষেধ করেনি জুয়া খেলতাম নিষেধ করেনি আমার সে আব্বা আমাকে একবার দেখিয়ে দাও যার কারণে আমি জাহান্নামে যাচ্ছি আমাকে অনেক শিক্ষা দিয়েছে কিন্তু আমার কোরআন শিক্ষাটা দেয়নি মাদ্রাসা মসজিদের রাস্তাটা আমাকে দেখায়নি সেই আব্বা আমাকে একবার দেখিয়ে দাও আল্লাহ তাআলা সে আব্বার সামনে তার তাকে নিয়ে আসবে ছেলের সামনে তাকে নিয়ে আসবে সেই ছেলে এবং সে আব্বার সহ তারা জাহান্নামে তারা আপনার ছেলের কারণে আপনার জাহান্নামে যেতে হবে পরিশেষে বলতে চায় যে আপনার সুসংহত পরিবার গঠন করতে গেলে পরিবারের যিনি কর্তা হবেন তার দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন হতে হবে তার দায়িত্ব তাকে পালন করতে হবে এবং সুসংহত সমাজ গঠন করতে গেলে সমাজের যারা নেতৃত্ববর্গ হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে সচেতন হতে হবে তাদের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে নচেত শুধুমাত্র বছরে দুইবার টাকা গুনবেন বিল করবেন এতে আপনি কিনতে যাবেন এতে আপনি মুক্তি পাবেন না আপনাকে ইসলামের রীতি ইসলামের নীতি ইসলামের পরিবেশ পরিবেশ এই সমাজে আপনাকে তৈরি করতে হবে ইসলামিক পরিকাঠামো সমাজে তৈরি করতে হবে ইসলামিক শিক্ষা আপনাকে তৈরি করতে হবে আপনি তো স্কুল কলেজের আপনি সেক্রেটারি গুলা আপনি সরকার না আপনি সরকার হচ্ছেন আল্লাহ মসজিদে আল্লাহ সমাজের সরদার সাহেব হয়েছেন ইমাম সাহেব হয়েছেন যা হয়েছে দায়িত্ব নিয়েছেন আপনাকে আল্লাহর ওয়াস্তে সে দায়িত্ব পালন করতে হবে